হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজ আমি আরও একটা পিঠা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে গুড়ের পাটিসাপটা। গুঁড়া দুধের খিসা দিয়ে আমি পাটিসাপটা করে দেখাবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক, কী কী লাগবে আমরা দেখে নিই। আমি এখানে এক কাপ চালের গুঁড়া নিয়েছি, শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এটা। আর এখানে নিয়েছি আমি হাফ কাপ হবে গুড়টা। আমি আগেই চুলায় গলিয়ে ফ্রিজে রেখে দিই, তারপরে বের করে নিই। যখন কোনো কিছু বানাবো তখন সেটা বের করে আমি গরম লাগলে গরম করে নিই। যেমন এই গুড়টাকে আমি গরম করে নিয়েছি, কুসুম গরমের চেয়ে বেশি গরম। এবার আমি এই হাফ কাপ গুড় এটাতে ঢেলে দিচ্ছি চালের গুঁড়ার উপরে। লাগলে তারপর আমি আরও দেবো, আগে এটা মিশিয়ে নিচ্ছি। একটু গরম দিয়ে গুললে হবে কি পিঠাটা নরম হবে। এবার আমি নর্মাল পানিটা দিচ্ছি, পরিমাণ মতো দিয়ে নেবেন। যেহেতু আমরা এখানে ময়দাও অ্যাড করব, হাফ কাপ ময়দা অ্যাড করব। ময়দাটা অ্যাড করার পর যদি মনে হয় যে চিনিটা বা মিষ্টিটা কম, আমি যেহেতু চিনি ইউজ করিনি আবারও গুড় দেবো আমি। এবার আমি এই হাফ কাপ ময়দাটা দিয়ে দিচ্ছি, ডোটা করে আমি 10 মিনিট রেখে দেবো। আমি লবণটা দিচ্ছি 1 চিমটি পরিমাণ, পানি আরও লাগবে। পিঠার ব্যাটারটা খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না, খুব ঘন করলে পিঠাটা খুব মোটা হবে। এই এরপর আমি গুঁড়া দুধের খিসাটা তৈরি করব, আর একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। মিষ্টি একটু হালকা মনে হচ্ছে, তারপর আমি আরও 2 থেকে 3 টেবিল চামচ লিকুইড গুড়টা দিয়ে দিচ্ছি। দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি, 10 থেকে 15 মিনিট রেখে দিবেন। এবার আমি একটা হাঁড়িতে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, খিসাটা তৈরি করে নেবো এখন। যেহেতু গুঁড়া দুধ দিয়ে করবো, আমি 1 কাপ পানির সাথে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। নেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি লবণ। এখানে আমি 1/4 কাপ চালের গুঁড়া নিয়েছি, শুকনা গুঁড়াটাই নিয়েছি। এখানে আমি পানি দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ, বা এই গুঁড়াটা একটু গুলে নিতে হবে, এই আন্দাজ পানি দিতে হবে। গলক আসে নাই, গরম হয়ে গেছে দুধটা, তারপর আমি দিয়ে দিচ্ছি এটা। গলক আসার আগে যদি দেন তাহলে জমাট হবে কম, এভাবে দিয়ে সাথে সাথে নাড়তে হবে। এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি, এখানে আমি 1/4 কাপ চিনি নিয়েছি, পুরোটাই লাগবে। একটু মিষ্টি করছি আমি, খুব বেশি মিষ্টিও হবে না। আর এখানে গুঁড়ো ইউজ করা যাবে, যেহেতু পিঠাটা আমি গুঁড়ের করেছি, খিসাটা আমি সাদাই রাখবো। মিষ্টিটা ঠিক আছে আর দিচ্ছি না, 1/4 কাপই লাগবে চিনি। চুলাটা আমি অফ করে দিচ্ছি, ফিরে আসছি পুরোপুরি ঠান্ডা হওয়ার পর। ফিরে আসলাম ভিউয়ার্স প্রায় 15 মিনিট পর। এবার আমি দেখে নিচ্ছি ঘনত্বটা ঠিক আছে, এখন আমরা পিঠাগুলো করে নেব। তো চলুন ভিউয়ার্স আমরা পিঠাগুলো করে নিই। আমি 1/3 কাপ দিয়ে আজ পিঠার গোলাটা দেবো ফ্রাই প্যানে। ফ্রাই প্যানটাকে আগে আমি তেল দিয়ে একটু মুছে নিয়েছি। তো চলুন আমরা পিঠাগুলো করে নিই। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, আমি তেল মুছে নিয়েছি। এবার 1/3 কাপ ব্যাটার দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঘুরিয়ে দিতে হবে। একটু ঢেকে দেবো, ঢেকে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। ঢেকে দিয়ে 1 মিনিট অপেক্ষা করব। উপরটা এ ধরনের শুকিয়ে গেলে এবার আমি খিসাটা দিয়ে দিচ্ছি এক সাইডে। এই যে নিচের দিকটা একটা জালি জালি পড়েছে, এটা হয়েছে তাওয়াটা বেশ গরম হওয়ার জন্য। মানে ফ্রাই প্যানটা বেশ গরম করে নিলে এই ধরনের জালি জালি হবে। আর যারা প্লেন চান তারা একদম মৃদু জালে পিঠাগুলো ভাজতে হবে। হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এভাবে। এটা দিয়েছি আমি একদম হালকা গরম তাওয়ায়, এটা নিচটা দেখেন আগের চেয়ে অনেকটাই প্লেন হবে। এটাও তুলে নিচ্ছি আমি।
দেখুন ভিউয়ার্স এই পিঠার নিচটা কতটা স্মুথ হয়েছে, শুধু জালটা একদম মৃদু জালে দেয়াতে। একটু গরম তাওয়ায় দিলে জালি জালি হবে, আর হালকা গরম তাওয়ায় দিলে পিঠাটা এরকম প্লেন হবে। যে যেটা ভালো লাগে সেভাবে করে নেবেন। আমি এটাও তুলে নিচ্ছি, একটা পিঠা আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হলো। ভিউয়ার্স, গুঁড়া দুধের খিস্যা দিয়ে করা গুড়ের এই পাটিসাপটা রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।